সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা চলে এসেছি আজকেও একটি গরাজালের ভিডিও দেখানোর জন্য। দর্শক বন্ধুরা, এই যে আমরা দেখতেছি, আসতে দেরি হয়ে গেছে, তারা মাছ ধরতেছে। দেখো তারা কীভাবে মাছ শিকার করতেছে। মাছকে কিরকমের মাছ আজকে মাছ কিরকম বেশি, এটার ভিতরে কি মাছ কি ঘুমকে মাছ কিরকম পেয়েছে? তোরা একদিন উগলে আমরা ধরি, দুই তিন মাসে মাস টাই জালে ঠেলে দিতে আবার আবার মাছটা ফেলে খাবো। ওই এনে আস্তে দুই তিনটে মানুষ তিন চার জালা আউরে ওটা কি হিসাব বন্ধুরা, এই গড়া জালে বড় মাছ পড়েছে অনেকই। যেমন আমরা আরও দেখতেছি যে একটি বাইলা মাছ, আরও একটি বাইলা মাছ দেখতে যাচ্ছে। তারপরে যে ঘিঙ্গা মাছ আছে, দর্শক বন্ধুরা, যে ছোট ছোট পায়ের পাড়ার ভিতরেও পানি জমেছে, তার ভিতরে অনেক মাছ। ও হাত দিলেই মাছ দেখা যায়, দর্শক। ও আরও একটি বড় মাছ দেখা যাচ্ছে, এটা হইল বোয়াল মাছ। এই যে ও জাল কামড়িয়ে ধরছে। ও চিংড়ি মাছ দেখা যাচ্ছে, গলদা চিংড়ি। জল দিয়েছে, জল দিয়েছে, জল কিনা
ঠালা ঠালা আছে না, এর ভিতরে মাছ আছে। কাটতে থাকে তালের সাথে না তুমি শোনো না, আমি নেই সব উত্তর দিল নেই, আমি নেই সব খাওয়া তাদাম খাই, এখন তাদাম খাওয়ার পর সব শেষ করে না মরতে পড়ছে না মরতে পড়ছে আমরা একটা সেদিন পোস্ট নিয়ে দৌড়াই মেয়ে মনে করি বড় মাছ আর আস্তে টাঙিয়ে নিয়ে কুটে দিল আরো কিছু মাছ আছে সেটাও দেখাবো আপনাদেরকে, তারপর দেখবো সব মিলে কিরকম মাছ পেয়েছে আজকে। লোক কই, লোক তো দেখি না, আউগুরি কিছু কথা আছে না বলেন আপনারা, আমি তো কুয়াশা দেখলাম না দেখছি মাছের সামনে মাছ খালি জাল সিরিয়া দেখে এমনি খেতে মাছের দাম কিরকমের দর্শক বন্ধুরা, আজকের মতো মাছ ধরা এই জায়গায় শেষ, এখন দেখব
নৌকার ভিতরে সব মিলে কীরকম মাছ পেয়েছে। এই যে নৌকার সামনে আছে, নৌকার ভিতরে রাখবে মাছ এবং দেখবো কীরকম মাছ পেয়েছে। অবশ্যই সে পর্যন্ত দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এই যে মাছ পেয়েছে সেগুলো দ্রুত করতে নিয়ে আসতেছে, দ্রুত করে সংরক্ষণ করবে। এই মাছ পেয়েছে, কি মেছ হারে গেছে, নতুন পদ্ধতিতে পানি উঠে তার ভিতরে বাইলা মাছ আছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।